হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, এই যে খুব সুন্দর দেশি টমেটো পেয়ে গেছিলাম, লাল লাল একবারে বড় বড় টমেটো। দেখো এই টমেটোগুলো আমি তোমাকে কাজবাড়ির মতো চাটনি বানিয়ে দেখাচ্ছি। কাজবাড়িতে যেরকম চাটনি বানায়, তো অনুষ্ঠান বাড়ির মতো সেরকম চাটনি বানিয়ে দেখাচ্ছি। তো আমসত্ত্ব দিয়ে বানাবো আর কাজু কিশমিশ সব দিয়েই বানাবো। তো দেখতে থাকো কীরকম করে চাটনিটা বানাচ্ছি। দেখো টমেটোগুলো শুধু দেখে নাও কত সুন্দর টমেটো একবারে। তো কীরকম করে বানাচ্ছি দেখতে থাকো। আগে টমেটোগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেবো, কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখো এই যে আমি তেল দিয়েছিলাম, তেলের ওপরে সর্ষে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এক শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো ফোড়নটা লাল হলে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী করতে হবে। তো দেখো ফোড়নটা লাল হয়ে গেছে। এই দেখো টমেটোটা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখো কী কী নিয়েছি, খেজুর, আমসত্ত্ব, আর হচ্ছে যে কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি, এগুলোও দেবো। তো দেখো আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটাকে একটু লাল করে ভেজে নেবো। তো দেখো টমেটোটা একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি গলে যাবে। নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। এটা দেশি টমেটো, টক টক খুব। তোমরা একটু নুন দিয়ে দেবে, নুনটা তোমরা যেরকম দেবে সেরকম খাও, সেরকম দেবে। কেউ কম দিতে পারো, কেউ বেশি দিতে পারো। তো এবার নুন আর হলুদটা দিয়ে এবার ভালো করে মেরে নেবো। দেখো টমেটোটা আরেকটু হলে গলে যাবে। আবার একবার ঢাকা দিয়ে দেবো, আর লাল লাল টমেটো বলে দেখো লাল হয়েছে কালারটা। এবার দেখো আমি কিশমিশটা দিয়ে দেবো, কারণ কিশমিশটা ফুলবে। দেখো দিয়ে দিলাম, তারপর আরেকটু ফুটলে তারপরে আমসত্ত্ব আর খেজুরটা দিয়ে দেবো। আর এখানে দেখো এই যে আমসত্ত্বটা, এই দেখো কত সুন্দর আমসত্ত্ব। এটা হচ্ছে যে আমার মা পাঠিয়েছে দেশ থেকে, দেখো বানিয়ে মা দেশ থেকে বানিয়ে পাঠিয়েছিল। তো এখনও খাওয়া হয়েছে অনেকটা, আর একটু বাকি ছিল বলে দেখো এটা তোমাদের চাটনি বানিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর বানিয়েছিল কিন্তু আমসত্ত্বটা। তো দেখো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি খেজুরটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, এরপরে আমি আমসত্ত্বটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। কাজুটাও দিয়ে দেবো, তো দেখো দিয়ে দিলাম। দিয়ে এবার সব নাড়িয়ে নেবো, ঘেঁটে দেবো। দেখো চিনিটা একটু পরে দেবো, আর একটু পরে। এরকম করে চাটনিটা বানালে খুব সুন্দর টেস্ট হয় কিন্তু, খেতে খুব সুন্দর লাগে। তো আর একবার ঢাকা দিয়ে দেবো আমি। তো দেখো এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি, তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। আমি এখানে 200 গ্রামের মতো চিনি দিলাম, যদি লাগে আর একটু দেবো, কারণ কি টমেটোটা দেশি টমেটো টক। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকমই দেবে, কম মিষ্টি চাইলে কম মিষ্টি, বেশি মিষ্টি চাইলে বেশি মিষ্টি। তো চিনিটা দিয়ে এবার ঘাঁটিয়ে নেবো। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব টেস্টি। এখন তো গরমকাল, গরমকালে পুরো মুখ ছেড়ে যাবে। এরকম করে চাটনি বানিয়ে রেখে দাও, 2-3 দিন ফ্রিজে রেখে খেতে পারবে, 1 সপ্তাহও খেতে পারবে ফ্রিজে রেখে। তো এরকম গরম গরম বানিয়ে নাও, আর ঠান্ডা করে ঠান্ডাও গরম ভাতের সঙ্গে খেতে পারবে। মাংসের ঝোলটা জমে যাবে, লাস্টে খেয়ে নেবে মুখটা ছেড়ে যাবে। এখন তো গরমকালে চাটনিটাই খুব মুখে ভালো লাগবে। তো প্লিজ তোমরা সবাই বানিয়ে খাও এরকম সব রকম দিয়ে চাটনি, খুব সুন্দর। দেখো তো আমি আরেকটু ফুটে গেলে নামিয়ে নেবো। তো দেখো এই যে আমার কাজবাড়ির মতো চাটনি রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি খেজুর, কাজু। দেখো দেখতে কত সুন্দর লাগছে। আমসত্ত্বটাও দিয়ে দিলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো চাটনি বিয়ে কাজবাড়ির মতো চাটনি রেডি হয়ে গেল। এরকম করে তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাও, এখন গরমকালে পুরো জমে ক্ষীর হয়ে যাবে। সবাই প্লিজ বাড়িতে বানিয়ে খাও, সব বাচ্চারা তো চেঁচে মুড়ে খেয়ে নেবে আঙুল চেটে। তো আমি এখানেই রেসিপিটা শেষ করছি, পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি একটু খেয়ে তোমাদেরকে দেখে বলছি কীরকম লাগলো। তো দেখো এই যে আমি চাটনি নিয়ে হাজির হয়ে গেছি, এবার খেয়ে দেখবো কীরকম লাগলো। তোমাদেরকে বলছি কী দিয়ে বানিয়েছি চাটনিটা, তোমরা জানোই, কাজু কিশমিশ আর খেজুর, আমসত্ত্ব আর টমেটো সব রকম দিয়ে চাটনি বানিয়েছে। খুব সুন্দর দেখতে, দেখো কত সুন্দর লাগছে। তো এবার আমি খেয়ে দেখি কীরকম লাগলো। খুব সুন্দর, দারুণ। এই গরমকালে পুরো জমে ক্ষীর, গরম গরম ভাত আর মাংস হবে, রবিবার দিন পুরো জমে যাবে একবারে। দেখো রবিবারের বার,
খুব সুন্দর জমে যাবে, বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেবে। তো আমি এখানেই শেষ করছি, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।